नमस्कार बन्धुरा सुरजित एकेडमी यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। सुप्रीम कोर्ट अर्थात भारतेर सर्वोच्च विचारालय सुप्रीम कोर्टेर न्याय देवीर मूर्तिर परिवर्तन आना हयेछे। न्याय देवीर मूर्तिर किछु अंशेर परिवर्तन आना हयेछे। आपनादेरके एई प्रतिवेदनेर माध्यमे जानाबो जे भारतीय सुप्रीम कोर्टे जे न्याय देवीर मूर्ति स्थापित हयेछिलो सेई मूर्तिर आबार पुनराय नतून भावे सेई न्याय देवीर मूर्तिर किछु अंशेर परिवर्तन आना हयेछे। न्याय देवीर मूर्तिर जे अंगभंगी छिलो सेई अंगभंगीते कि इंडिकेट करतो बा कि बोझानो हतो एवं नतून करे जे न्याय देवीर मूर्ति प्रतिस्थापन करा हलो सेई मूर्तिर माध्यमे कि बोझानो होच्छे सेई विषये आपनादेरके एक्सप्लेन करब एई प्रतिवेदनेर माध्यमे। एवं तार संगे संगे आपनादेरके जानाते चलेछि जे एई न्याय देवीर मूर्ति এই মূর্তির ইতিহাস কি রয়েছে, কিভাবে এলো ভারতবর্ষে এই ন্যায় দেবীর মূর্তি, এই বিষয়েও আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে। তাই আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা আপনাদের সবাইকে জানাতে সাহায্য করুন। এটা একটা বিগেস্ট এডুকেশনাল ভিডিও, এটা সবার জেনে রাখা খুব প্রয়োজন। প্রথমে আপনাদেরকে স্ক্রিনে আমাদের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয়ে যে ন্যায় দেবীর মূর্তি স্থাপিত ছিল এতদিন পর্যন্ত সেই দেবীর মূর্তির ন্যায় দেবীর মূর্তি আপনাদেরকে স্ক্রিনের সামনে দেখছি। আপনারা প্রথমে ভালো করে লক্ষ্য করুন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে এই দেবী মূর্তির চোখ বেঁধে দেওয়া রয়েছে এবং এক হাতে রয়েছে মাপক যন্ত্র বা তুলা যন্ত্র এবং অন্য হাতে রয়েছে তরোয়াল। আপনাদেরকে প্রথমে আমি বোঝাতে চাইব এতদিন চোখ বেঁধে রাখা কেন ছিল এবং বর্তমানে যে দেবী মূর্তি স্থাপন করা হয়েছে সেই ন্যায় দেবীর চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে এবং অন্য হাতে যে তরোয়াল রয়েছে সেই হাতে বর্তমানে যে দেবীর স্থাপন করা হয়েছে, বিচারের দেবীর স্থাপন করা হয়েছে, ন্যায়ের দেবীর স্থাপন করা হয়েছে, সেই দেবীর অন্য হাতে যে তরোয়াল রয়েছে সেই তরোয়ালের জায়গায় দেওয়া হয়েছে ভারতের সংবিধানের বই। এবার আমি আপনাদেরকে বলবো এই যে বাঁধন দেওয়া ছিল এর মাধ্যমে আপনাদেরকে যেটা রিপ্রেজেন্ট করছে, যেটা বোঝানো হচ্ছে যে এই দেবী কোনো পক্ষের দিকে না তাকিয়ে, বাদী বিবাদী কোনো পক্ষের দিকে না তাকিয়ে সঠিক এবং সমানভাবে বিচার করার রিপ্রেজেন্ট করতো এতদিন পর্যন্ত। সেজন্যই এই দেবীর চোখের বাঁধন বাঁধা ছিল, নিরপেক্ষভাবে বিচার করাই মূল উদ্দেশ্য, এটাই ছিল চোখের বাঁধনের মূল অর্থ। কিন্তু এখন এখন যে দেবীর প্রতিস্থাপন করা হয়েছে সেই দেবীর চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে, অতএব এর মাধ্যমে এটাই রিপ্রেজেন্ট করানো হচ্ছে বা রিপ্রেজেন্ট করছে যে এই আইনের দেবী, এই ন্যায়ের দেবী উভয় পক্ষের দিকে সমান দৃষ্টি রেখে সমানভাবে বিচার বিবেচনা করে, চোখ খোলা রেখে বিবেচনা করে বিচার ব্যবস্থা যে সিদ্ধান্ত বা যে বিচার বা যে ন্যায় বা যে রায় সেটা কিন্তু একেবারে সঠিকভাবে নেওয়া হবে বা সঠিকভাবে যাতে নেওয়া যায় চোখের বাঁধন খুলে রেখে। অতএব এই ন্যায় দেবীর চোখের বাঁধন খুলে রাখার এটাই অর্থ, এটাই রিপ্রেজেন্ট করছে যে সমস্ত দিক বিচার বিবেচনা করে চোখ কান খোলা রেখে সমস্ত কিছুর বিচার করা, সেটাই হচ্ছে এই চোখের বাঁধন খুলে দেওয়ার মূল অর্থ। এবারে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইব দুটি মূর্তিকে পাশাপাশি রেখে অনস্ক্রিন আপনাদেরকে বোঝালে সুবিধা হবে। আপনারা লক্ষ্য করুন যে আগের যে মূর্তিটা ছিল সেই মূর্তির বাঁ হাতে একটা তরোয়াল ছিল, তরবারি ছিল এবং এখন যে মূর্তির প্রতিস্থাপন করা হয়েছে সেই মূর্তির বাঁ হাতে একটি সংবিধান, ভারতীয় সংবিধানের বই পুস্তকটি হাতে তুলে দেওয়া হয়েছে। এটার অর্থ বা এটার এটাই রিপ্রেজেন্ট করছে যে আগে দোষীকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাকে শাস্তি প্রদান করা হবে, এটাই ছিল আগের যে মূর্তি হাতে তরবারি যে রয়েছে বাঁ হাতে সেই মূর্তি এটাই রিপ্রেজেন্ট করছে। এবং এখন যে মূর্তি স্থাপন করা হয়েছে যেখানে সংবিধানের বই দেওয়া হয়েছে এটার মানে এটাই রয়েছে যে সংবিধানের মাধ্যমে ভারতীয় যে সংবিধান রয়েছে, যে ন্যায় রয়েছে, যে নীতি রয়েছে সেই ন্যায় নীতি মেনে এবং সমস্ত নিয়ম কানুন মেনে নিয়ম সিস্টেম ঠিক রেখে, নিয়ম শৃঙ্খলা ঠিক রেখে সিস্টেমেটিক ভাবে বিচার প্রদান করা বা বিচার করা,
এটাই এখনকার যে মূর্তি স্থাপন হয়েছে, যে হাতে বই দেওয়া হয়েছে তার মানে, বা সেটাই রিপ্রেজেন্ট করছে। এবার আমি আপনাদেরকে এই ন্যায় বিচারের দেবীর ইতিহাস আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এই ন্যায় বিচারের দেবী শুধু ভারতবর্ষে নয়, রোমানে এই জাস্টিসিয়া বা লাস্টিসিয়া দেবী, রোমান রাজা অগাস্টাস তিনি প্রথম এই জাস্টিসিয়া দেবীর মূর্তি প্রতিস্থাপন করে তিনি পূজা অর্চনা শুরু করেছিলেন। এই দেবী তখনও এই দেবীর এক হাতে ছিল দাঁড়িপাল্লা বা তোলা যন্ত্র বা বাপক যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে তখন বিচার ব্যবস্থাতে তখনও কিন্তু একইভাবে সমস্ত দিক বিচার বিবেচনা করে, সমানভাবে বিচার বিবেচনা করে এই দেবী শাস্তি নির্ধারণ করতেন। এবং অন্য হাতে যে তরোয়াল ছিল, সেই তরোয়ালের মাধ্যমে টোটাল যে কাহিনী, সেই কাহিনী থেকে সত্যকে কেটে বের করে সত্যটাকে স্থাপন করা এবং অপরাধীর শাস্তি নির্ধারণ করা ছিল রোমানের তখনকার সময়ে এই জাস্টিসিয়া বা লাস্টিসিয়া দেবীর। এভাবেই তখনকার সময় আইন এবং বিচার ব্যবস্থাতে এই দেবী কিন্তু একইভাবে মিনিং বা রিপ্রেজেন্ট করত। তার যে গঠনগত যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু একইভাবে তখনও এই বার্তা রিপ্রেজেন্ট করত মানুষকে। এখানে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, শুধু রোমানে নয়, গ্রিক মিশরেও এই দেবীর প্রচলন ছিল। অতএব ভারতবর্ষের আইনি ব্যবস্থায় বা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারালয়ে যে আইনের দেবীর মূর্তি পুনরায় যে প্রতিষ্ঠা করা হলো, তার এটাই ব্যাখ্যা রয়েছে। আশা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। যারা সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন, এবং এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।